শিক্ষার্থী বন্ধু সবাইকে শুভেচ্ছা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক লক্ষ্মীবাঈ কলেজের বিশ্ববিদ্যালয়। আমি তোমাদের সাথে আজকে দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে ক্লাস নিয়ে আসছি। তোমরা দশম শ্রেণীর 11তম অধ্যায়ে অনুপাত ও সমানুপাত অধ্যায়ে নিশ্চয় করেছ। আমরা ওই অধ্যায়ে আজকে সিএসএ নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে একটা সিএসি দেখতে পাচ্ছ, এটা তোমরা প্রথমত তুলে নাও। এখানে ট্যান এক্স ইনভার্স ও এ ইনভার্স প্লাস বি ইনভার্স দুটি ত্রিকোণ রাশি। ক নম্বর প্রশ্ন হচ্ছে, রাশি দুটি সমান হলে এক্স সমান নির্ণয় করো। হচ্ছে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ফাইভ এ বাই এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স প্লাস ফাইভ বি বাই এক্স মাইনাস ফাইভ বি সমান সমান টু। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, দেখাও যে দ্বিতীয় রাশি সমান টু এক্স ইনভার্স যখন এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান টু। তোমরা এটা তুলে নাও। আচ্ছা, আমরা এটা সমাধান আরম্ভ করি। এখানে লেখা আছে রাশি দুটি সমান হলে এক্স সমান নির্ণয় করো। দুটি রাশি টেন ইনভার্স টেন এক্স ইনভার্স ও এ ইনভার্স প্লাস বি ইনভার্স, এই দুটি রাশি। তাহলে সারা আমরা প্রশ্ন মতে ধরে নিই ইনভার্স কোন সংখ্যাকে যখন আমরা ইনভার্স তুলে ফেলবো তখন এটা হয়ে যাবে ভগ্নাংশ এ বাই ওয়ান। ঠিক, আমরা এটাকে এখানে প্রয়োগ করি। সেম ভাবে এখানে বললাম টেন দিয়ে ওয়ান বাই এক্স এর গুণ করি, দেখছো তোমরা। আচ্ছা, এখন আমরা এটাকে বাম পাশে কোনো কাজ নাই, ডান পাশে আমরা যোগ করতে পারি। বীজগণিতের যোগগুলো হর বীজগণিত হোক পাটিগণিত হোক ভগ্নাংশের যোগগুলো হরে অসমান করে হয়। আমরা এটা যোগ করি, যেহেতু এক্স এর মান নির্ণয় করতে বলছে, প্রশ্ন বলছে এক্স এর মান নির্ণয় করে। এক্স নিশ্চয় বাম পাশে থাকবে, চলক সবসময় বাম পাশে থাকবে এবং লবে থাকবে, চলকটা হরা আছে, তার মানে লবে নিতে পারলে উভয় পক্ষকে ব্যাস অর্জন করতে হবে। এটাকে বলে ব্যাস অর্জন, লব যাবে হরে, হর যাবে লবে, কোনো বগ্নাংশের লব যাবে হরা, হব যাবে লবে, এটাকে বলা হয় ব্যাস অর্জন করলাম। এখন আমরা 10টাকে ডান পাশে নিয়ে যাবো, এটাকে বলে আর গুণ, আমরা আর গুণ সরি আর গুণ না 10টাকে ডান পাশে নিয়ে যাবো, এটাকে বলে পক্ষান্তর। আর পক্ষান্তর দিয়ে 10কে সুতরাং এক্স সমান সমান 10 উপরে গুণ করে বসবে ট্যান এ বি এ প্লাস বি, এটা আনসার, এটা হচ্ছে এক্স এর মান। আশা করি সবাই তুলে নিচ্ছে এটা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে এক্স প্লাস ফাইভ এ এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স প্লাস ফাইভ বি এক্স মাইনাস ফাইভ বি সমান সমান টু। এটা আমরা প্রথম রাশি দিয়ে করবো, অথবা ক থেকে প্রাপ্ত মান দিয়ে করতে পারি। তাহলে ক থেকে দেখি
আমরা ক থেকে প্রাপ্ত মান দিয়ে অঙ্কটা ক নম্বর অঙ্কটা সমাধান করতে পারি। এটা কিছু খেয়াল রাখতে হবে, প্রশ্ন হচ্ছে x প্লাস ফাইভ এ x মাইনাস ফাইভ এ প্লাস x প্লাস ফাইভ বি x মাইনাস ফাইভ বি। এখানে দুইটা পদ, পদ দুইটাই সেম, এখানে প্রথম পদে যে কাজ হচ্ছে দ্বিতীয় পদে একই কাজ হচ্ছে, তো এই কাজটা কিরকম তোমরা নিশ্চয় জানো, এটাকে বলা হয় যোজন বিয়োগ। আমরা আমাদের যোজন বিয়োগ করতে হলে আমরা যোজন বিয়োগ কিভাবে করি, লব যোগ হর, লব বিয়োগ হর, লবে থাকবে লব যোগ হর, লব বিয়োগ হর। এখন আমাদের যে সমীকরণটা আছে এখানে, এখানে লব হচ্ছে এক্স কিন্তু হর আমাদের নাই, এখানে হর দেখা যাচ্ছে কত ফাইভ এ, তাহলে আমাদের এখানে কি আনতে হবে ফাইভ এ আনতে হবে। আমরা তাহলে উভয় পক্ষকে ফাইভ এর দ্বারা কি করতে পারি, ভাগ করতে পারি। ভাগ করলাম, ভাগ করার পর আমাদের ডান পাশে কিছু কাজ আছে, পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই হয় এ আর এ বাদ কি থাকে বি থাকে, নিচে থাকে এ প্লাস বি। হ্যাঁ, এবার আমরা দুজন বিরোধ করতে পারি, এক্স প্লাস ফাইভ এ এক্স মাইনাস ফাইভ এ, টু এ প্লাস এ প্লাস বি, টু এ মাইনাস বি বিজয় করলাম। আমাদের বাম পাশ হচ্ছে এক্স প্লাস ফাইভ এ, ডান পাশ হচ্ছে এক্স মাইনাস ফাইভ এ, বাম পাশ হচ্ছে এক্স মাইনাস ফাইভ এ বাই এক্স প্লাস ফাইভ এ বাই এক্স মাইনাস ফাইভ এ, ডান পাশ হচ্ছে আমাদের কাছে যোগ বিয়োগ, উপরে লবে যোগ বিয়োগ আছে, অরক আছে, কাজ করি টু এ আর এ যোগ করলে থ্রি এ প্লাস বি, টু এ থেকে এ গেলে এ মাইনাস বি, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি। আমরা একইভাবে দেখো একইভাবে এখানে আছে এক্স প্লাস ফাইভ বি বা এক্স মাইনাস ফাইভ বি, একইভাবে আমরা প্রথম করছি ফাইভ দ্বারা ভাগ, এখন করবো ফাইভ বি দ্বারা ভাগ। ফাইভ বি দ্বারা ভাগ করবো এক্স বাই ফাইভ বি, তো এখানে মনে একটু ভুল হচ্ছে, এখানে হবে বি, এখানে হবে বি, তাহলে বি যোগ করলে এটা হবে থ্রি বি, এটা হবে বি মাইনাস এ। এবার ফাইভ কে কি ভাগ করবো, ডান পাশে পাঁচ দশ ভাগ করলে দুই, বি কে কাটা এ, এখানে থাকবে এ প্লাস বি, এবার দুজন বিভাজন করি এক্স প্লাস ফাইভ বি এক্স মাইনাস ফাইভ বি সমান সমান টু এ এ প্লাস বি, টু এ মাইনাস বি। সুতরাং এক্স প্লাস ফাইভ বি এক্স মাইনাস ফাইভ বি সমান সমান থ্রি এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি। এবার আমরা সমীকরণ এক ও দুই যোগ করবো, আমরা এটা তুলে নাও, আমরা নিশ্চয় চলে নিছ
আমরা পরবর্তী কাজে যাই। এখন সমীকরণ এক এবং দুই যোগ করব। সমীকরণ এক হচ্ছে এক্স প্লাস ফাইভ এ এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স মাইনাস প্লাস ফাইভ বি এক্স মাইনাস ফাইভ বি সমান সমান এ প্লাস থ্রি বি বি মাইনাস এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি। আমাদের বাম পাশে কোনো কাজ নাই, বাম পাশ যেহেতু আমাদের পক্ষের সাথে বাম পাশে মিলে গেছে আমরা ডান পাশে কাজ করব। তাহলে আমরা এখানে দেখো এখানে আছে বি মাইনাস এ এখানে আছে এ মাইনাস বি। আমরা যদি এ পদটাকে এই পদটা হরকে যদি বি মাইনাস এ করতে চাই তাহলে আমাদেরকে এখানে মাইনাস কিছু কমন নিতে হবে। এখানে আমরা মাইনাস চিহ্ন কমন নিব মাইনাস, তাহলে এটা স্থানান্তর হয়ে যাবে, বি জায়গা হবে এ জায়গা হবে বি, স্থানান্তর পরিবর্তন করবে এটা উপরে ঠিক থাকবে এ প্লাস থ্রি এ প্লাস বি। তাহলে এই মাইনাসটাকে আমরা এখানে তুলে দিলে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। A plus GB, B minus A, minus A plus B, B minus A. I'm not going to solve for it. B minus A. I cannot say A plus GB minus A plus minus A minus B. পরবর্তী কাজ আছে এখানে থাকতেছে নিচে হচ্ছে বি মাইনাস এ উপরে থ্রি বি থেকে বি গেলে টু বি মাইনাস টু এ এখানে হর ঠিক আছে বি মাইনাস এ। আমরা এখানে টু বি মাইনাস টু এ থেকে টু কমন নিতে পারি বি মাইনাস এ। তাহলে নিচে হরের বি মাইনাস এবং লবের বি মাইনাস এ বাদ হচ্ছে বাদ যাচ্ছে কাটা যাচ্ছে তার কি থাকা টু থাকে। তাহলে দেখো আপনি আমাদের প্রমাণ করতে বসে যে টাইম টা বু মিলে গেছে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত ঠিক আছে। তোমরা এটা তুলে নাও তোমরা নিশ্চয় তুলে নিছ। আমরা পরবর্তী প্রশ্ন যাই। আমাদের গ নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান টু এক্স ইনভার্স, দ্বিতীয় রাশি সমান টু এক্স ইনভার্স এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। প্রশ্নটা বুঝে নিতে হবে দ্বিতীয় রাশি সমান 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 টু এক্স ইনভার্স দ্বিতীয় রাশি হচ্ছে এটা। আমরা দ্বিতীয় সমান কি বুঝে নিব টু এক্স ইনভার্স যখন এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান টু হয় এটা আমাদের হচ্ছে কি মান এটা দেওয়া আছে। তখন আমরা এটা দিয়ে কি করব দ্বিতীয় রাশি সমান সমান যে টু এক্স ইনভার্স সমান সমান এ ইনভার্স প্লাস বি ইনভার্স এটা প্রমাণ করব। আমরা শুরু করি লিখতে হবে দেওয়া আছে x প্লাস এ এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি এক্স মাইনাস বি সমান সমান টু। দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো
এটা হরের মধ্যে x প্লাস a x প্লাস b আছে আমরা যদি বর্গমূলের যোগ করি লসাগু যোগ করি তাহলে আমাদের এখানে যে রাশি আছে x স্কয়ার চলে আসে বিগার সমীকরণ x স্কয়ার চলে আসে কিন্তু আমাদের প্রমাণের মধ্যে কোথাও x স্কয়ার নাই x ইনভার্স শুধুমাত্র x আছে তাহলে আমরা এটাকে কি করতে পারবো না লসাগু যোগ করতে পারবো না আমরা এটা কি করব পক্ষান্তর করব x টাকে x প্লাস b অথবা x প্লাস a দুইটা পদ যেন একটা পদকে বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে যাব x প্লাস a x মাইনাস a এই আর বাকি এখানে ডান পাশে যে দুটো আছে এটা ভেঙে ফেলবো x প্লাস b এখানে একটা দুটো সংখ্যা আছে দুই দুইটাকে আমরা ভেঙে ফেলবো এক যোগ এক করে একটা দিয়ে রাখবো x প্লাস a এর জন্য একটা রাখবো x মাইনাস b এর জন্য x মাইনাস a এবারে 1 টাকে যদি প্লাস 1 টাকে যদি বাম পাশে নিয়ে আসি এটা হয়ে যাবে মাইনাস যেহেতু প্লাস ছিল বাকি 1 টা এখানে রয়ে গেছে এবার আমরা ডান পাশেরটা ডান পাশে মোটা বাম পাশেরটা বাম পাশে কি করতে পারি লসাগু বর্গমূলের যোগ করতে পারি লসাগু করে এখানে বড় হচ্ছে x প্লাস a তারপর হল নিলাম x মাইনাস a আছে x মাইনাস a হল x প্লাস a নিলাম লেখা উপর থাকতেছে x প্লাস a মাইনাস এখানে থাকবে x প্লাস a মাইনাস এর কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এখানে হল x মাইনাস b নিলাম মাইনাস x মাইনাস b মাইনাস এর কারণে চিহ্ন পরিবর্তন এখানে হয়ে গেছে এখানে দেখো এর উপরে লবে সুযোগ বিয়োগ তাহলে আছে বাম পাশে ডান পাশে উভয় পাশে আমরা এই কাজ করি এখানে x x বা কি থাকে 2a এখানে থাকে x x বাদ মাইনাস টু বি আমরা মই পক্ষকে টু দ্বারা ভাগ করতে পারি কি থাকে a x মাইনাস a সমান মাইনাস বি x মাইনাস b আমরা এখন কি করব আর গুণন করব যখন কোন সমীকরণের দুই পাশে বর্গমূল থাকে অথবা যে কোনো এক পাশে বর্গমূল থাকে এছাড়া কোনো কাজ না থাকে তাহলে আমরা কি করব আর গুণ করব প্রথমে কাজ করতে পারি এই যে গুণ করতে পারি এ এক্স মাইনাস এ বি এ পাশে গুণ করতে পারি মাইনাস বি এক্স মাইনাস এর চিহ্ন পরিবর্তন হবে প্লাস এ বি আমরা চলো x কে বাম পাশে নিয়ে আসি ax প্লাস bx সমান সমান এখানে ab টাকে ডান পাশে নিয়ে যান ab প্লাস ab বাম এখান থেকে x কমন যাচ্ছে a প্লাস b আর এখানে ab কত কয়টা ab প্লাস ab সমান সমান 2 বা x আমরা এই প্লাস b কে কোন পাশে নিয়ে যাব আচ্ছা এটা কেন করো এখানে মধ্যে প্রমাণ বলছে যে 2x ইনভার্স তার মানে হচ্ছে কি x এর অংশ কি থাকবে 2 থাকবে আর x ইনভার্স হবে তাহলে আমরা x টাকে কোন পাশে নিয়ে যাই ডান পাশে নিয়ে যাই a প্লাস b সমান সমান 2ab by x সরি আমরা x টাকে ডান পাশে নিয়ে যাব আর ab টাকে বাম পাশে নিয়ে যাব তাহলে এটা হবে
a plus b by a b समान 2 by x लम्बा में देखो भाग लाए राशि समान तीन बार से तीन बार से लेस समान नहीं मैं करो समान करो दे
স্কয়ার টি স্কয়ার আর স্কয়ার ওয়ান বাই ই কিউ প্লাস ওয়ান বাই ই কিউ প্লাস ওয়ান বাই ওয়ান ওয়ান ই কিউ প্লাস ইউ কিউ প্লাস আর কিউ। তোমরা সিলিন্ডারটা তুলে নাও, বাইরে যে কাজটা করবে করে নাও। আমাদের স্কুল কলেজের স্কুল স্কুল অনলাইন পেজে কমন করছে, তোমরা এটা করে পাঠিয়ে দেবে। এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। পরিশেষে একটি কথা বলবো, এই মহামারীতে তোমরা সবাই দূরত্ব বজায় রাখবে, রেখে চলবে, যেখানে আছে ওখানে অবস্থান করবে, সবসময় বাড়িতে থাকবে, বাইরে থেকে সবসময় বাইরে হলে বাইরে থেকে ঘর ঢুকলে তোমরা হাত দিয়ে হাত মুখে করবে, হাত মুখে ভালো করে হাত দিয়ে হাত ধুবে সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। আর যদি বাইরে হও তাহলে তোমরা অবশ্যই মাস্ক পরিবার হবে। সবাইকে ধন্যবাদ।